সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা ব্যাংকে কোটি টাকা থাকলেও আপনি এক লক্ষ টাকাই পাবেন গত দুই দিন ধরে এটি নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নানা প্রকার ভাবে সার্কুলেট হচ্ছে আসলে কি তাই আপনার যদি কোটি টাকা থাকে আপনি কি শুধু এক লক্ষ টাকাই পাবেন না যারা সংবাদটি প্রকাশ করতেছেন যারা নিউজ মিডিয়ার মাধ্যমে এগুলো সার্কুলেট করতেছেন তারা না বুঝেই এই সংবাদটিকে এটিকে তুলে ধরতেছেন দেখবো আজকে আমরা বিস্তারিত তো বন্ধুরা এই সরকার দুই হাজার বিশ সালে এসে যেটি করতেছে সেটি হচ্ছে আমানত সুরক্ষা আইন টোয়েন্টি টোয়েন্টি নামে একটি আইন নিয়ে এসেছে আইনের মোটামুটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে তো এক্ষেত্রে যেটি সেটি হচ্ছে যে সর্বোচ্চ যেটি করা হয়েছে আমানতের সুরক্ষা এক লক্ষ টাকা রাখা হয়েছে মানে আপনি যত টাকাই ডিপোজিট রাখেন জমা রাখেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্তই তারা বিমা করতেছে সুরক্ষা দিচ্ছে অর্থাৎ আপনার ব্যাংকে যদি দশ লক্ষ টাকা থাকে ব্যাংকে যদি বন্ধ হয়ে যায় দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি যেটি সেটি হচ্ছে এক লক্ষ টাকায় ক্ষতিপূরণ পাবেন বা এক লক্ষ টাকায় ফিরে পাবেন এটি হচ্ছে সবার প্রাথমিক ধারণা আসলে বিষয়টি কিন্তু এমন না বিষয়টি ক্লিয়ার কাট যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যখন ব্যাঙ্কে টাকা জমা রাখি সেখান থেকে ব্যাংকে কি করতে হয় যেহেতু দুই হাজার সালের একটি আইন আসতে ব্যাঙ্ক আমানত নামে একটি আইন আসতে এর জন্য আপনার যে লাভ্যাংশ আসে সেখান থেকে প্রতি ছয় মাস অন্তর অন্তর প্রতি এক লক্ষ টাকায় সত্তর টাকা ব্যাংকে ধরানোর উপর নির্ভর করে আশি টাকা নব্বই টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয় এই বিমার জন্য এটি দুই হাজার সাল থেকেও ছিল এটি সর্বপ্রথম চালু করেন আমাদের সরকার উনিশশো চৌরাশি সালে তার মানে এই যে আইনটি করা হচ্ছে এটি নতুন কিছু না কিন্তু সেক্ষেত্রে শুধু ব্যাঙ্কিং সেক্টর ছিল যে ব্যাংকগুলো আছে সেগুলো ছিল কিন্তু কোনো আর্থিক প্রতিষ্ঠান ছিল না আমরা জানি মোটামুটি বাংলাদেশে চো চৌত্রিশটির মতো আর্থিক প্রতিষ্ঠান আছে এবং নানা প্রকার প্রতিষ্ঠান আসতে এগুলোতে যে আমরা আমানত রাখি ডিপোজিট রাখি ইনভেস্ট করি এর কোনো সুরক্ষা ছিল না এই জন্য সরকার এটিকে একটু বিস্তৃত করে সমস্ত যেই সমস্ত আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠান আসতে যে সমস্ত আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠান আসতে তাদের জন্য এই আইনটিতে অন্তর্ভুক্ত করেছে আর এখানে সর্বনিম্ন যেটি করা হয়েছে সেটি হচ্ছে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি অর্থাৎ যখনই কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আপনি মোটামুটি তিন মাসের মধ্যে আপনি যত টাকায় থাক এক লক্ষ টাকা পেয়ে যাবেন বাকি টাকা যেটা সেটা হচ্ছে ব্যাঙ্কে যেই সমস্ত এস থাকবে সেগুলো বিভিন্ন আইনি প্রক্রিয়া যখন উদ্ধার করা হবে তখন আপনাকে দেওয়া হবে তার মানে আমরা বলতে পারি যে এক লক্ষ টাকার কথা বলা হচ্ছে এটি পূর্বেই ছিল এটি নতুন কিছু না এই আইনে পারলে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠান আছে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে আমরা হয়তো সবচেয়ে বেশি চিন্তিত এই জন্যই যেহেতু বিভিন্ন ব্যাংকের নানা প্রকার জালিয়াতি লুটপাট হচ্ছে এজন্য হয়তো আমরা সবচেয়ে বেশি চিন্তিত যে আমার আমানতের কি হবে তা আসলে বন্ধুরা সবচেয়ে বুদ্ধিমানের উপায় হচ্ছে বাংলাদেশে আজকে যেটি করা হয়েছে সেটি হচ্ছে আরও একটি কমার্শিয়াল ব্যাংকে অনুমোদন দেওয়া হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বেঙ্গল গ্রুপের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এটি সব মোটামুটি সাইটটি কি আছে ব্যাঙ্ক আছে তফসিলি তো আপনার যদি এতই ভয় থাকে আপনি ষাট ব্যাঙ্কে এক লাখ টাকা করে আপনি ষাট লক্ষ টাকা ডিপোজিট রাখেন কোনো সমস্যা নাই আপনারা আমার মন সুরক্ষিত থাকবে কোনো টেনশন নেই অর্থাৎ বর্তমানে বাংলাদেশটা ছোট হলেও ষাটটি ব্যাঙ্ক আছে তো এক লক্ষ টাকা করে আপনি সবখানে ডিপোজিট রাখেন সেখান থেকে আপনি লাভ্যাংশ নিয়ে খান আপনার কোনো সমস্যা নেই তো যাই হোক এটি হচ্ছে আসলে যে ব্যাঙ্কিং সেক্টরে উন্নত বিষয় আমরা দেখেছি কোথাও হান্ড্রেড পার্সেন্ট কি কি করা থাকে না বিমার আওতায় থাকে না বিশ্বের নানা প্রকার দেশে কোথাও দুই লক্ষ কোথাও পাঁচ লক্ষ কোথাও মোট আমানতের উপর কোথাও থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত বিমা করা থাকে বন্ধুরা আসলে যে ব্যাংক বিমা সুরক্ষা আইন টোয়েন্টি টোয়েন্টি এটি নতুন কিছুই না এটি উনিশশো সালের যে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স সেটিকে দুই হাজার সালে ব্যাংকিং সেক্টরে প্রয়োগ করা হয় এবং এখন সেটিকে যে আরও আর্থিক প্রতিষ্ঠান আসতে এগুলোর আন্ডারে নিয়ে আসা হচ্ছে এর জন্য আপনাদের টেনশন দরকার নেই আপনি তারপরও একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে আপনি যদি চান সুরক্ষায় থাকতে তিন চার পাঁচ বা দশটি ব্যাংকে আপনার আপনি আমানত রাখেন কোন প্রকার সমস্যা ছাড়াই যখন যদি কোনো কারণবশত ব্যাংক দেউলিয়া বন্ধ অথবা অক্ষম হয়ে যায় সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা তো অবশ্যই পাবেন আর একটি কথা মনে রাখবেন এটি যেটি সেটি হচ্ছে আপনার যদি ব্যাঙ্কে সেভিং অ্যাকাউন্ট থাকে কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেটি এক হয় যদি দশ শাখায়ও থাকে আপনি এক লক্ষ টাকাই পাবেন এই জন্য বুদ্ধিমানার কাজ হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করুন কোথাও কারেন্ট অ্যাকাউন্ট করুন কোথাও সেভিং অ্যাকাউন্ট করুন কোথাও এফডি করুন তাহলে আপনার আমানতগুলো মোটামুটি যে তিন জায়গা থেকে আসলে তিন লক্ষ টাকা তো আপনি পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন